পায়েল সরকার বাংলা টলিউড অভিনেত্রীর বাংলা সিনেমাগুলি ঠিক কোন কোন সিনেমার রিমেক আপনি কি জানেন? যদি আপনি না জানেন তাহলে পুরো ভিডিওটাই দেখুন। চলুন শুরু করা যাক। টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক দিন থেকেই অভিনয় করছে পায়েল সরকার। 2007 সালে পায়েল সরকারের একটি ছবি আসে দেবের সঙ্গে, যে ছবিটির নাম ছিল আই লাভ ইউ। 2007 সালে মুক্তি পায় ছবিটি। এই আই লাভ ইউ চলচ্চিত্রটি 2005 সালের তেলুগু চলচ্চিত্র নেবস্তানান্তি নেবোদদন্তা থেকে রিমেক করা হয়। 2009 সালে আসে পায়েল সরকারের প্রেম আমার সোহমের সঙ্গে। এই চলচ্চিত্রটি 2004 সালের তামিল চলচ্চিত্র 7G রেইনবো কলোনি থেকে রিমেক করা হয়। 2010 সালে আসে লে ছক্কা। এই লে ছক্কা চলচ্চিত্রটি 2007 সালের তামিল চলচ্চিত্র চেন্নাই 600028 চলচ্চিত্র থেকে রিমেক করা হয়। 2012 সালে আসে পায়েল সরকারের বোঝে না সে বোঝে না। এই চলচ্চিত্রে ছিল আবির, মিমি চক্রবর্তী আর সোহম। এই চলচ্চিত্রটি রিমেক করা হয় 2011 সালের তামিল চলচ্চিত্র এঙ্গেয়ম এপুট্টাম থেকে। 2014 সালে আসে বচ্চন। এই বচ্চন চলচ্চিত্রটি 2011 সালের কন্নড় চলচ্চিত্র বিষ্ণু হেরাধানা থেকে রিমেক করা হয়। 2015 সালে আসে পায়েল সরকারের অমানুষ টু। এই অমানুষ টু চলচ্চিত্রটি 2012 সালের তামিল চলচ্চিত্র নান থেকে রিমেক করা হয়। তো আপনারা জানতে পারলেন বাংলা টলিউড অভিনেত্রী পায়েল সরকারের ঠিক কোন কোন বাংলা সিনেমাগুলো ঠিক কোন কোন সিনেমা থেকে রিমেক করা হয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। হলিউড, বলিউড, টলিউড ফিল্মের লেটেস্ট নিউজ, ইনফরমেশন, আপডেট জানার জন্য আপনারা টেক হেলথ এন্টারটেইনমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য আপনারা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।